दादी बोले थे माथाय माथा एक बार ठोकर खेले शीन गजाय ताई दुबार खेलाम अच्छा माँ आमार माथाय जोदि बड़ो बड़ो दुटो शीन गजातो ताहले देखते केमन लागतो जत सब अलक्षणे कथा हाथ मुख धुए फ्रेश हुए तारातारी नीचे सबाई तोर जन्य अपेक्षा करछे एखन तो केवल सकाल एखनी केक काटबो ना कि केक काटबे सन्ध्या तुई कि भूले गेछिस मा এই বাড়ির সবাই বছরে একটা দিন সকালে ঘুম থেকে উঠে তোর মুখ দর্শন না করে কেউ কোনো কাজ করে না আর সেই দিনটা হলো তোর জন্মদিন তোর দাদি কি করেছে শুনবি নিজে মার্কেটে গিয়ে ইয়া বড় একটা পুতুল কিনে এনেছে ওই পিয়া দাদু ভাই এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি মায়ের কাণ্ড দেখেছো ভাইজান মনে হচ্ছে তোমার মেয়ে এখনো সেই ছোটটি রয়ে গেছে কি যে কসনা ছোট এখনো মা আমাকে মনে করে দুধের বাচ্চা মা ওই রহমি বড় বৌমা পিয়াকে নিয়ে এসো তোরা ভালো করে তাকিয়ে দেখ আমার দাদু ভাইকে মনে হচ্ছে সাক্ষাৎ দেখতে হওয়ার পরে হ্যাপি বার্থডে টু ইউ এই যে ধর হ্যাপি বার্থডে টু ইউ এই লও মা তোমার লেগা ডায়মন্ডের নেকলেস এই লও আমার তরফ থেকে স্বর্ণের মুকুট আর বাজুবন পিয়া সবাই আমাকে কত কিছু দিল ছোট চাচু আমাকে কিচ্ছু দিল না ছোট চাচু আমাকে একটুও ভালোবাসে না রাজকন্যার গলায় টাকার মালা
চাচু চাচু এত টাকা? আরে এটা তো কিছুই না, তোর জন্য নিজের জীবনটাও আমি হাসি মুখে দিয়ে দিতে পারি। তুই যে আমার কলিজার টুকরা। যা বেটা, এবার বান্ধবীদের নিয়ে যত খুশি আনন্দ কর, যা। সেদিন তুমি তোমার ছোট চাচার ভয় দেখিয়ে আমার গালে থাপ্পড় মেরেছিলে, বলেছিলে তোমার ছোট চাচাকে দেখে এই শহরের সমস্ত গুন্ডা মাস্তান ভয় পায়। আজ দেখব তোমার কোন চাচা তোমাকে বাঁচায়। জান, বেলা কত হলো খেয়াল আছে? নাস্তা খেতে হবে না, ভীষণ খিদে পেয়েছে, চলো খেয়ে নি। তুই খেয়ে নে, হাতের কাজ শেষ করে পরে আমি খাবো। আমাকে দুঃখ দিতে তোমার খুব ভালো লাগে তাই না? তুমি ছাড়া আমার কি আছে বলো? তুমি হচ্ছে আমার জান। ঠিক আছে, আমার জানের বুকের মধ্যে ঢুকে পড়েছে। আরে ওই বুকের মধ্যে থাকবো তো আমি। গুন্ডারা আমাকে তাড়া করেছে, প্লিজ আমাকে বাঁচান। যা ভেবেছিলাম তা তো নয়, এটা দেখছি রীতিমতো সন্ত্রাস। আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এসো, যাবো না। চল ময়না। কোথায়? বারে, এই না বললে খিদে পেয়েছে। গুন্ডারা একটা মেয়েকে তোমার বুকের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তাকে উদ্ধার না করে তুমি আমার খাওয়ার চিন্তা করছো? দেখ বাপ, ফালতু ঝামেলায় জড়িয়ে ওই গুন্ডাদের হাতে আমি মার খেতে পারবো না। তুমি কি কাপুরুষ নাকি? একটা মেয়ের ইজ্জত তুমি বাঁচাতে পারবে না? ও তুই বুঝবি না। আমি কিছুই বুঝতে চাই না, ভুলে যাচ্ছ কেন? আমি একটি মেয়ে, আর যদি আমার এই অবস্থা হতো তাহলে তো ঠিকই তোমার এই জানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে। যদি না যাও আমার কসম দিসটা, কসম দিসটা। যাবো। যাও না। ঠিক আছে। 1, 2, 3 গাজীপুরের বাদল গুন্ডা না? Oh!
কি করব সচিন টেন্ডুলকার চার আর আফ্রিদি ছক্কা মারো তোদেরকে আমি তিনটি কারণে মারলাম নাম্বার ওয়ান একটা মেয়েকে তোর অপহরণ করতে চেয়েছিলি নাম্বার টু ময়না তোদেরকে মারতে বলেছে নাম্বার থ্রি এখন মনে নেই পরে বলবো চল ময়না চলো হ্যাঁ আপনার মাথা আমার মাথার সাথে ঠোকর না লাগালে যে আমার মাথায় সিংহ যাবে সিংহ পিসাটা তো সুন্দর মনে হচ্ছিল এক চোখাতে সিংহ যায় দুই চোখাতে সিংহ যায় না মাথার উপর দিয়ে গেছে শুধু ওদিকেই তাকিয়ে থাকবি এবার আমাদের দিকে একটু তাকা তুই হাসছিস কেন হাসছি তোর চেহারা দেখে দেখি মনে হচ্ছে আমার চেহারা তোরা নতুন দেখছিস নতুন নয় মুখে কালি মেখে তুই একেবারে ভূত হয়ে গেছিস এই তোদেরকে আমি তিনটি কারণে মারলাম নাম্বার ওয়ান একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিলি নাম্বার টু ময়না তোদের মারতে বলেছে নাম্বার থ্রি এখন মনে নেই পরে বলবো ও দাদু ভাই সাজগুজ পরে করবি আগে দুধটা খেয়ে নে এই কে তুমি এখানে ঢুকলে কি করে দাদি দাদিমা আমি প্রিয়া প্রিয়া তোর মুখে তো কালি এলো কোথেকে না মানে বল কে তোর মুখে কালি লাগিয়ে দিয়েছে কারা তোমার সাহস আজ এটা হেস্তে নেস্তে করেই ছাড়বো চল চল আমার সাথে আয় আমার সাথে তোর মুখে যে কালি দিয়েছে তার হাত যদি আমি ভেঙে না দেই এই সারাদিন শুধু খাওয়া আর বসে বসে টেলিভিশন দেখা বলি সংসারে কি কারোর কাজ নেই ছেলেদের বলবো টেলিভিশনটা যেন ভেঙে ফেলে এমন ভাবে চিৎকার করছেন মনে হচ্ছে বিরাট অপরাধ করে ফেলেছি অপরাধ করো নেই দশটা না পাঁচটা না বাড়িতে একটা মাত্র মেয়ে তার দিকে কার কোনো নজর নেই ভালো করে তাকিয়ে দেখো মেয়েটার মুখে তো এখনো কালি লাগিয়ে দিয়েছে কি রে তোর মুখে কালি লাগলো কি করে আসলাম আব্বা নশের তোরা কোথায় শীঘ্রই এদিকে কি হয়েছে মা কি হয়েছে মা মা কি হয়েছে সর্বনাশ হয়েছে তালুকদার বাড়ির মেয়ের মুখে কালি এই দেখ তোর এই অবস্থা কি করে হলো বেটা বল বেটা কার এত বড় সাহস কে তোর মুখে কালি দিয়েছে বল বেটা আমি কইতেছি গাজীপুরের বাদল গুন্ডা আমি নিজ চোখে দেখছি দল বলল আপামনি হাত ধরে টানাটানি করতেছে তালুকদার বাড়ির ইজ্জতের উপর হাত ওই গুন্ডাদের তোরা এমন ভাবে মারবি ওরা যেন সারা জীবন হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে থাকে এই জোরে ডল এবার সত্যি সত্যি আমি প্রিয়াকে কিডন্যাপ করব এমন কথা আর কখনো মুখে আনবেন না প্রিয়ার ছোট চাচাকে আপনি চেনেন না জানতে পারলে দুনিয়া থেকে উধাও করে দেবে এই বাদল আমার নাম গাজীপুরের সবচেয়ে বড় রংবাজ আমি
প্রিয়াকে কিডন্যাপ করে ওকে আমি বিয়ে করবই। তালুকদার বাড়ির মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করবি? শুয়োরের বাচ্চা। ভাড়াটে গুন্ডাগুলোর জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে। টাকা দিলাম একবার, কিন্তু মার খেলো দুবার। তোর চাচার ওদের ট্রেস করলো কিভাবে? আমাদের বাড়ির চাকরটা দেখে ফেলেছিল, সেই বলে দিয়ে। প্রিয়া, তোর রুমালটা ময়লা। ময়লা না ময়লা না, অলংকার। অলংকার? আমার মুখে যে কালি লেগেছিল, এই হচ্ছে সেই কালি। একটা কথা বলবো প্রিয়া? বল না। তোর আর আকাশের মধ্যে রয়েছে অনেক বড় ব্যবধান। সামান্য একজন মেকানিক, কি আছে ওর? ওর মতো একটা সাধারণ ছেলের কাছে প্রেম ভিক্ষা চেয়ে নিজেকে তুই আর ছোট করিস না। পবিত্র প্রেমের কারণে কেউ কখনো ছোট হয় না। আকাশের ভালোবাসা পাওয়ার জন্য দরকার হলে সারা জীবন আমি সাধনা করব। তুই সত্যি পাগল হয়ে গেছিস। আসলেই আমি পাগল হয়ে গেছি, প্রেমের পাগল, ওর ভালোবাসার পাগল। হ্যাঁ বল। ওকে, কার ফোন? মিতার। ওকে বলেছিলাম গুন্ডাগুলো কোন হাসপাতালে আছে তার খবর নিতে। কেন? ওদের চিকিৎসার খরচ দিয়ে আরো কিছু টাকা ওদের হাতে দিয়ে আসবো। চল। হ্যাঁ চল। হ্যালো, তুই মুখে না বললে আমি বুঝবো কি করে? মুখে বলতে হবে। নাকামো আমার সাথে, নাকামো তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস। মানে আমার বুকে পাথর ছুঁড়ে মেরেছিস। তোকে আমি, দাঁড়া দেখাচ্ছি মজা। সাহস কত? আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয়? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে আরে আরে, মনে শোন, খবরদার পিছন থেকে ডাকবি না। ওরে বাবা, পাগল খেপেছে। কি রে, সে কখন গ্যারেজে গিয়েছিস? এতক্ষণ আসার সময় হলো? দেখো, আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম চালাবে। তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে, বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাবে। কি ব্যাপার, এত রাগ হলো কেন? কার উপর রাগ করবো? তোমার ছেলের উপর প্রশ্নই ওঠে না। আরে, রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে। চেইনের চেহারা? ঠিক আছে, স্বীকার করলাম আমার ছেলের চেহারা খারাপ, বাদরের মতো দেখতে। তা তুই ওসব গুছিয়ে নিচ্ছিস কেন? চলে যাব, তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব। থাকবো না, অনুরোধ করলেও থাকবো না। ওরে বাবা, আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রাণে কষ্ট দিয়েছে। চললাম। আসসালামু আলাইকুম। আরে আরে, এই ময়না, এই ময়না। আরে শোন, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি জানি না, শুধু এইটুকু বলতে পারি যাচ্ছি। এই আকাশ, তুই পাগলিটাকে রাগিয়ে দিয়েছিস কেন? ওকে ফেরা, দেখছিস না ও রাগ করে চলে যাচ্ছে। Thank you.
ঠিকানা মাছিব যাকে পাবি চুমন তোর তাকে গিয়েছো ছোব নাকি ইকি বিটকি চামচি ঠিকানা মাছিব যাকে পাবি চুমন তোর তাকে গিয়েছো ছোব নাকি রাগ করে না ময়না রে রাগলে বাঘে খায়তা রে ও পুতুল পুতুল মেয়ে হাসো না রে রাগ করে না ময়না রে রাগলে বাঘে খায়তা রে লক্ষ্মী সোনা মনি হাসো না রে আমার ময়না রে কিনে দেব গয়না রে আমার ময়না রে যাকে পাবি চুমন তোর তাকে গিয়েছো ছোব নাকি আইসক্রিম খাওয়াবো গল্প শোনাবো তুমি চাইলে চাঁদের দেশে গিয়ে বেড়াবো যাবে নাকি আনবো পুতুল বর কিনবো লাল শাড়ি বর্ষা দিয়ে পুতুল নিয়ে যাব তোর বাড়ি আসবো নাকি রাগ করে না ময়না রে রাগলে বাঘে খায়তা রে লক্ষ্মী সোনা মনি হাসো না রে আমার ময়না রে কিনে দেব গয়না রে আমার ময়না রে কিনে দেব গয়না রে বিটকি বিটকি চামচি ঠিকানা মাছিব যাকে পাবি চুমন তোর তাকে গিয়েছো ছোব নাকি চড়বো স্লিপার গোসা করো কেন চড়বে নাকি সিংহ হরিণ বাঘ দেখবো বানর নাচ হুক্কা হুয়া হালুম হুলুম শুনবো রে আওয়াজ শুনবে নাকি রাগ করে না ময়না রে রাগলে বাঘে খায়তা রে লক্ষ্মী সোনা মনি হাসো না রে আমার ময়না রে কিনে দেব গয়না রে আমার ময়না রে কিনে দেব গয়না রে বিটকি বিটকি চামচি ঠিকানা মাছিব যাকে পাবি চুমন তোর তাকে গিয়েছো ছোব নাকি আহা এতে বাজি ধরার কি আছে মুন্নি জানে না আমি তোকে কতটুকু ভালোবাসি চল আমার সাথে আমি তোকে এক্ষুনি মোটরসাইকেল কিনে দেব চলো ভালোই তো আমার নাম করে ছোট চাচুকে টুপি পরিয়ে দিয়ে মোটরসাইকেলটা কিনে নিলি এই জন্যই তো কিনে নিলাম এখন মোটরসাইকেলে এক একটা প্রবলেম দেখিয়ে ওর গ্যারেজে যাওয়াটা খুব সহজ হবে তুই কি বাজিতে আমাকে হারিয়ে ছাড়বি 100% শিওর কি হলো সামনেই তো গ্যারেজ এখন ইচ্ছে করে ভালো মোটরসাইকেলটা খারাপ করে দিব আচ্ছা আপনি আমাকে কেন বিরক্ত করেন দেখুন আমরা গরিব মানুষ একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না দেখো না তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না আসার সাথে সাথেই কাজ হয় না ময়না বলে দে হাতে কাজ আছে এখন হবে না অপেক্ষা করতে হবে এখন হবে না হাতে কাজ আছে এখন কি করবি অপেক্ষা করব
হ্যাঁ সারাটা হলো অপেক্ষা করতে হবে কি আমার কথা সত্যি হচ্ছে তো মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না তাই সারাতে এসেছে বুদ্ধি আছে আমাকে বললে না কি চলবে তুই না কি আরে বড় লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায় কখনো শুনেছিস না কখনো দেখেছিস দে তাকিয়ে কি দেখছিস দেখ কি হয়েছে যা জান তার ছিঁড়ে গেছে তো জুড়ে দে জান আমি পাচ্ছি না ওট সর হয়ে গেছে নিয়ে যেতে বল ময়না একবার চালিয়ে দেখাতে বলো না বলছি যখন দেখাও না কোথা মেলা কি ব্যাপার পিয়া ছোট লোকের মতো শব্দ করে চা খাওয়া কোথায় শিখলি কাল আমরা কয়েকজন মিলে আমাদের এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম সেখানে দেখেছি ছোট লোকেরা শব্দ কইরা চা খায় আর তুমিও তো অভ্যাস করতেছো হলো ওই সব গরিব লোকদের লগে তুমি আর মেলামেশা করবে না হ্যাঁ বুঝলে যাও না তুমি এই তালুকদার বাড়ির একমাত্র মাইয়া ভাইজা পাত্রপক্ষের লোকজন আইসা গেছে চলো মা চল শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল মেয়ে যখন আপনাদের পছন্দ একমাত্র ভাগ্নিকে বিয়ে করাবো পাত্রী তো পছন্দ হয় না এই তো সেদিন প্রিয়া যখন কলেজে যাচ্ছিল তখন আমি দেখে নিজেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি প্রিয়াকেই আমার ভাগ্নির বউ করব ছেলের সম্পর্কে তো ভালো করে এখনো কিছু জানাই হলো না আরে ছেলে হইল গিয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার কি এর ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার কি হচ্ছে ছোট চাচি তোমার বিয়ের সম্বন্ধ এসেছে মেঠু চাচি এখন তোমরা আমার বিয়ে দিও না আমি আরো পড়তে চাই বিয়ের পর পড়া যাবে না বুঝি আরে ভাই আমার পক্ষে সম্ভব না আমি তো না করলাম একবার ভাই না ব্যাস নাকি কি হয়েছে বেটা কাঁদছিস কেন আমার বিয়ের জন্য কারা যেন সম্বন্ধ নিয়ে এসেছে এখন এখন তোমরা আমার বিয়ে দিও না ছোট চাচ্চু আমি আরো পড়তে চাই প্লিজ প্লিজ ছোট চাচ্চু তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো তোমার কথা ছাড়া বাবা কারো কথা শোনে না ঠিক আছে বেটা ঠিক আছে চল ওদিকে চল তাহলে ওই কথাই রইল দাঁড়া বেটা ভাইজান প্রিয়ার পড়াশোনাটা বন্ধ করাটা ঠিক হবে না তাহলে তো সম্বন্ধটা ভাঙিয়ে দিতে হয় আরে না না ভেঙে দিতে হবে না প্রিয়ার পড়াশোনাটা চলুক আর ছেলেও নিজের কাজকর্ম চালিয়ে যাক
তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে। পরের বার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলব। ওকে, ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাই হবে। জি জি, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। বুকটা ফাটা যায় আমার বন্ধু। সদর হাসপাতালে। কেন? ময়না অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এসেছি। পেশেন্টকে রক্ত দিতে হবে, ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই। যত তাড়াতাড়ি সম্ভব দুব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত আমি দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চলুন চলুন। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনব না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন, মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে, আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দ্য ওয়ে, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকে ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে, তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো, ভালোবাসা তো আর ছেলে হাতের মো নয়। আমি নিজে জানকে তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। দু চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুব তারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি ততবার ও আমাকে পেরিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমি প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের এই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি, না হলে। প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে, কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়। সে হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না।
রঙ্গ কইরা হাইট্টা যায় ফাইট্টা যায় ওরে বুকটা ফাইট্টা যায় ফাইট্টা যায় ওই এসে গেছি দাম আমার বন্ধু যখন বনলা আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায় সেই ধ্বজা মারা সাইনবোর্ড হারিসরে পাকা ময়না ওরে বুকটা ফাইট্টা যায় আমার বন্ধু যখন মনইয়া এ ময়না আমার বাড়ি কোথায় রে নে দিয়া রঙ্গ কইরা কথা বলছিস না কেন জানি না রঙ্গ কইরা কেন জানিস না কেন তো জানি না তাও জানি না কোন কথা বেরিয়েছে আকাশ এখন আকাশে উঠছে আকাশে উঠছে না ফাজিল কথাকার এতটুকু মেয়ে রে মারতেছেন আরে মিয়া এতটুকু মেয়ে আমি কিন্তু অনেক সহ্য করেছি খবরদার এই কি করবি তুই কি করবি তোমার বাপ শুধু মেরে একেবারে তক্তা বানিয়ে দিব এই তুই আমার বাপ তুললি কেন আচ্ছা বাপ তুলবো তুই আমাকে মারলে কেন ঠিক আছে শোধবোধ যা এখন আমার জন্য এক কাপ চা নিয়ে আয় পারবো না হাতে বহুত কাজ আছে ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় তাও টেকা হেই আকথু শোন আমি হলাম তোর গেস্ট কেউ কখনো শুনেছে কোনোদিন গেস্ট এসে নিজের টাকা দিয়ে চা কিনে খায় তোর দোকানে এসেছি তুই চা খাওয়াবি যা লক্ষ্মী সোনা চা নিয়ে আয় যা বাবা ওরে কোন হাসপাতালে জন্মেছে কে জানে আমার সাথে ফাইসলামি তুমি আমার হাতে ছোট দিয়েছিলে আমি তোমাকে থুতু খাওয়াবো ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় এই নাও তোমার চা কিরে ময়না বেশি করে চিনি দিয়ে এনেছিস তো আরে হ্যাঁ এর চেয়ে বেশি চিনি দিলে ডায়াবেটিস হবে আমার জান এখনো আসছে না দেখে চা খেলে তিনবার আমাকে দিয়ে সিগারেট আনানো সাতবার এখন আবার কোক দাঁড়াও দেখাচ্ছি মজা পেয়েছি এবার বুঝবে মজা এই নাও ময়না বোতলটা তো ভর্তি কেন রে বুঝলে না দোকানদার আমাকে প্রচন্ড ভালোবাসে তাই প্রতিবারই বোতল ভর্তি করে দেয় দোকানদার তোকে প্রচন্ড ভালোবাসে না হ্যাঁ আমিও তোকে ভালোবাসি প্রচন্ড হ্যাঁ এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খেতে পারবো না আমরা দুজনে মিলে ভাগ করে খাবো না আমি খাবো না খাবি না কেন খানা খানা কিরে আমার দিকে এমন হা করে তাকিয়ে কি দেখছিস কাজ কর কাজ করছি না তো কি করছি আসসালামু আলাইকুম আরে আলি তুই কখন এলি বা 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 আপনি আমাকে দেখতে পেয়েছেন খুব ভালো বিরাট সৌভাগ্য আমার এতদিন পর বাড়িতে এসে 10 মিনিট দেরি না করে সোজা তোর এখানে চলে এসেছি আর তুই এসে কাজে ঢুকলি এদিকে তাকিয়ে দেখ কতগুলো সিগারেট খেয়েছি
এই কই চিনি রে এতক্ষণ কার ছিল তোর গলা শুনে একটু রোমান্টিক মনে হচ্ছে গ্যারেজে ছিলি না কাউকে কিছু বলে যাসনি ব্যাপারটা কি তোর এই কোনো মেয়ের পাল্লায় পড়িসনি তো ছি ছি কি সব ফালতু কথা বলছিস ফালতু না প্রেম বহুত খারাপ জিনিস কাঠালের আঠার মতো চ্যাটচ্যাটে লাগলে পরে ছাড়ে না যদি কারোর সাথে ইডিস পিডিস হয়ে থাকে ভুলে যা না হলে দুদিন পর দেখবি আর একজনকে কবুল করে সানাই বাজিয়ে তোর সামনে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে তখন তুই হাফসুল খেয়ে পড়ে থাকবি আরে না না ওসব কিছু না না হলেই ভালো প্রেম যে কত খারাপ তা আমি জানি প্রেমে পড়লে দুঃখ আসবেই ওসব ভুলে গিয়ে নিজের কাজ কর আরে আরে ব্যাপারটা কি আবার কোথায় গেল রে ময়না শ্বশুর বাড়ি ওই ফ্যান লয়ে আয় গরম লাগে সর্বনাশ হয়ে গেছে এখন যে কি করি এই আমার কাপড় স্ত্রী হলো হুজুর আনতেছি তোমার দাদি যে তোমাকে ডাকছে শুনতে পাচ্ছ না হুম এই না পুরো ছিঁড়ে গেছে কিছু তো বুঝতে পারছি না দেখি দেখি চেহারাই তো চেনা যাচ্ছে না দেখতে দাও দেখি 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 আমি একটু দেখি ও আমার বান্ধবী মুনি আর ওর ভাইয়ের ছবি আয় তো দাদু ভাই নাস্তাটা নিজের হাতে খাইয়ে দিই কি খবর চৌধুরী সাহেব কি কইলেন হা হা এরা কোথায় হলেন খেয়াল রাখবেন ওরা যেন পালায় যাইতে না পারে কেমন বিচার করি আপনি নিজ চোখে দেখবেন ওই তোর এত বড় সাহস বাড়ির সামান্য ড্রাইভার হইয়া তুই বলিবের মায়ের দিকে হাত পাইছ আমরা দুজন দুজনকে ভালোবাসি আই হারাম খোরের বাচ্চা যদি জানে বাঁচতে চাস তাহলে এই দলিলে সই কর না আমরা দুজনে প্রাপ্তবয়স্ক রিনার মত নিয়ে আমি ওকে বিয়ে করেছি সই করবি কি না বল না করব না তোর বাপ সই করব ড্রাইভারের বাচ্চা তুই গরিবের বন্ধু আকাশ গরিবের উপর জুলুমের প্রতিবাদ করতে এসেছি স্বামী অন্যায় কিছু করেনি ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ তুমি কি জানো ওই নেমো খারাম আমার বাড়ির ড্রাইভার তাতে কি হয়েছে ড্রাইভার কি মানুষ না ড্রাইভাররা ভালোবাসতে জানে না ড্রাইভারদের কি বিয়ে হয় না একটা কথা ভুলে যাবেন না যারা চাকর তারাও কিন্তু মানুষ এই বুকে লাগাম দে তা নইলে আমার সামনে বেয়াদবি করা অপরাধে তোর এমন অবস্থা করুম যা তুই জীবনে কল্পনা করতে পারবি না কল্পনা করার অভ্যেস আমার নেই আমি বাস্তবে বিশ্বাসী শামিম রিনাকে বিয়ে করেছে এটাই বাস্তব আর এই সত্যকে মেনে নিলেই আমি এখান থেকে চলে যাব চুপ তোর এত বড় স্পর্ধা এই ওর হাত পা ভেঙে বাস্তুহারা কলোনিতে ফেলে দেয়
ছেলেটারে আমি তিনটি কারণে মারলাম। নাম্বার ওয়ান, ওরা সবাই আপনাদের গৃহপালিত কুত্তা। নাম্বার টু, আপনাদেরকে বুঝিয়ে দিলাম বড় লোকের মিথ্যা অহংকার গরিবের শক্তি আর আত্মবিশ্বাসের কাছে সব সময় পরাজিত হয়। নাম্বার থ্রি, এখন মনে নেই, পরে বলবো। আমি কিছুতেই শান্ত হও মা, শান্ত হও। এক ঘন্টার মধ্যে ওই শালার নাম নিশানা আমি মাটির সাথে মিশিয়ে দেব। ইজ্জতের উপর তুই হাত দিস, আমরা তোর জানে হাত দিব। আরে ভাই, কোটি কোটি টাকার ব্যবসা করেন অথচ বিন্দু মাত্র ধৈর্য নেই। যা বলি মন দিয়ে শোনেন। ভাইজান, এটা বুলডোজারের শব্দ না? ওরা বহাল তবিয়তে কাজ শেষ করে ফিরে আসছে ভাইজান। একটা মোটা অঙ্কের টাকা ওদের দিয়ে দিন। ঠিক আছে, দিয়া দেব। আগে আসু। তোমাদের ভাড়াটে গুন্ডাদের ফিরিয়ে দিয়ে গেলাম, ওদের আমি এমন অবস্থা করেছি সারা জীবন পঙ্গু হয়ে ওরা হাসপাতালে পড়ে থাকবে। তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস, তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। যা, ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়। একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিরের বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি কইরা তোর বুক আমি ছাঁচড়া করে দিব, তখন তুই বিয়ে ওয়ারিশ নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না।
सकाले सूर्य देखे बोझा जाए दिन केमन जाबे, रातेर चाँद देखले बोझा जाए रातटा केमन जाबे। आमाके देखे एखोनो बुझते बाकी आछे तोमादेर अवस्था कि होबे, ताई साबधान। मर्निंग एंड इवनिंग, डे और नाइट, सान आप टू सान डाउन, एवरीबडी अलार्ट। नेक्स्ट टाइम टॉर्चर द पोर मैन, आई विल मस्ट टेक रिवेंज। কথা বলবো একটা না, যত খুশি বলো। বাবা আর মেজো চাচার কথা বাদ দিলাম, আমার ছোট চাচুকে সবাই ভয় পায়, অথচ তার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করে কথা বলেছো, তোমার ভয় করে না? কেন ভয় করবে? কেন তোমার ছোট চাচু বাঘ না ভাল্লুক? তোমার ছোট চাচুর সামনে তার ভাড়াটে গুন্ডাদের এমন ভাবে সাইজ করেছি যা ওরা কোনোদিনই ভুলতে পারবে না। সত্যি, তুমি না থাকলে রিনার জীবনটা বরবাদ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো বরবাদ হয় না প্রিয়া, তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রেম বলে কিছুই থাকতো না। আমি বিশ্বাস করি প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি, প্রেমের জন্য আমিও সব কিছু করতে পারি, প্রয়োজন হলে তোমাদের বাড়িতে গিয়েও তোমার সঙ্গে প্রেম করতে পারি। এত সাহস তোমার? যখন যাব তখনই দেখতে পাবে কত সাহস। এখন একবার তোমার সাহসের পরীক্ষা নিব, এখানে দাঁড়িয়ে তুমি আমাকে কিস করতে পারবে? প্রিয়া, প্রিয়া, প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না আকাশ, তোমাকে আপন করে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। প্রিয়া কাচ্ছো কেন? তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবার জন্য তো আকাশের জন্ম হয়নি, আমি তো তোমার, শুধু তোমার আকাশ। ভালোবাসা কোনো দিনও হয় না পুরনো, জানে অন্তর্যামি আর জানো তুমি, জানে অন্তর্যামি আর জানো তুমি, পৃথিবীতে এসেছি গো তোমারই জন্য। ও বন্ধু তোমায় আমি ভুলবো না কখনো, ভালোবাসা কোনো ভালোবাসা কোনো দিনও হয় না পুরনো। হে আয়ে আয়ে
মাঝে তুমি অন্তর হয়ে আছো জানি না তো কখন আমার জীবন হয়ে গেছো এই জগতে সবার চেয়ে আমার তুমি প্রিয় চিরদিনই থাকো তোমার তুমি জেনে নিও এ মনে জাগে যে আশা তোমাদের ঘরের মেয়েও যদি কোন গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত তাহলেও আমি গরিবের পক্ষে কথা বলতাম ভাইজান ভাইজান কি হয়েছে ভাইজান তুই হেরে এত বড় অপবাদ কি হয়েছে আমি তোরে সবাই করে কুত্তা দিয়ে খামু সবাই করে ভাইজান তুমি থামো তো প্লিজ তুমি থামো এই কি হয়েছে প্রিয়ারে নাকি কোন পোলার লোকে প্রেম করতে দেখছে কে সে আকাশের মতো মনে হইতেছিল আকাশ কোথায় দেখেছিস বল সব কিছুতে মাথা গরম করে তোমাকে সবার কোথায় দেখেছি আকাশের মতন তাই বলে আকাশ তোর না আকাশরে যখন চিনতে পারোস নাই তখন প্রিয়ারে চিনলি কেমনে হ্যাঁ কি হয়েছে কিছু না ভেতরে যাও চা খাবে বলেছিলে ও নিশ্চয় ভুল দেখছে ভাইজান ঠিকই বলেছ মেজ ভাই তালুকদার বংশের রক্ত কি এতই খারাপ তাছাড়া আমি প্রিয়াকে বুকের উপর রেখে বড় করেছি কোন রাস্তার ছেলের সাথে সম্পর্ক হতে পারে না ভাগ জি ওই না ওই যে প্রিয়া আইছে প্লিজ প্রিয়াকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না আমার কসম প্লিজ ভাই প্রিয়া বেটা কলেজ থেকে ফিরলে বুঝি যাও হাত মুখ ধুয়ে দাদির ঘরে যাও তোমার দাদি তোমার খাবার নিয়ে বসে আছে যাও ব্লাউজের
বলো খবরটা শোনার পর আমার পায়ে রক্ত মাথা উঠে গেছে চৌধুরীর মায়ের কথা মনে নাই বাড়ির সামান্য একটা ড্রাইভারের ছেলে হাত ধুইরা বাইরে গেছে আর ওই আকাশ ছিল সেই ঘটনার নাটের গুরু খোদালা করুক আকাশের মতো একটা নাম পুলিশহীন রাস্তার পোলার লগে প্রিয়ার যদি সত্যি কোনো সম্পর্ক হইয়া থাকে আর যদি লোক জানাজানি হয় তাহলে তালুকদার বংশের মান ইজ্জত মাটির সঙ্গে মিশা যাইব ঠিক বলেছো ভাইজান প্রিয়ার বিয়েটা পিছিয়ে দিয়ে সেদিন আমি চরম ভুল করেছিলাম এই ভুল আমি আর করতে চাই না পাত্রপক্ষকে খবর দাও আগামী তিন দিনের মধ্যে প্রিয়ার বিয়ে আমি দেবই কোথায় যেন দেখা হয়েছিল অসভ্য ছেলে মেয়েরা তারপর কোথায় যেন দেখা হয়েছিল না বলে চুল নিয়েছিস কেন হ্যাঁ মরবো একটা রাস্তায় এরকম হাসছিলে কেন গ্যারেজে কাজ করি বলে মানুষ মনে হয় না তাই না আমার মতো অবস্থায় পড়লে বুঝতে পারতে সকালে উঠে তোমার মায়ের মতো আমার মা দুধের গ্লাস নিয়ে দৌড়ায় না সকালে উঠে আমাকে কাজ করতে হয় কাজ আইমে আমাকে দেখে হাসছিলে কেন হ্যাঁ তোমার জন্য আমার কত ক্ষতি হয়েছে জানো পার্টি এসে আমাকে গালাগালি করেছে ভালো কলেজে পড়ো তাই না ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো রাস্তায় কারো কষ্ট দেখে কখনো হাসবে না তাতে তার কষ্ট আরো বাড়ে বুঝেছ বাড়িতে সবাই আমাকে নিয়ে সন্দেহ করছে সিদ্ধান্ত নিয়েছে আগামী তিন দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবে আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না আজই আজই ওর সাথে আমার দেখা করতে হবে দরকার হলে ওকে নিয়ে আমি পালিয়ে যাব প্লিজ মুন্নি প্লিজ তুই একটা ব্যবস্থা কর প্লিজ আকাশ আমি আর একটা দিন ওই বাড়িতে থাকতে পারবো না তিন দিনের মধ্যে ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে আকাশ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো আমি এক কাপড়ে তোমার সাথে চলে যাব আমাদের বিয়েটা হয়ে গেলে তখন আর কেউ কিছু বলতে পারবে না প্লিজ আকাশ তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও প্লিজ পালিয়ে যাবার মতো কাপুরুষ আমি নই প্রিয়া
প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তোমাকে বিয়ে করে তালুকদার বংশের মিথ্যা অহংকার আমি ভেঙে দেব। আমার বাবা চাচাদের তুমি কতটুকু চেনো আকাশ? স্বার্থের জন্য ওরা এত নিচে নামতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না। ও বাড়িতে থাকলে মৃত্যু হয়ে যাবে আমার প্রেম, মৃত্যু হয়ে যাবে আমার ভালোবাসা, মৃত্যু হয়ে যাবে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছু। আকাশ তুমি আমাকে ভালোবাসো? আকাশ পালিয়ে যাও ছাড়া আমার যার কোনো উপায় নেই। কিসের ভরসায় পালাবো প্রিয়া? আমার আমার হাতে তেমন টাকা পয়সা নেই, এই অবস্থায় তোমাকে নিয়ে? টাকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি আকাশ? প্রয়োজন হলে এখান থেকে পালিয়ে আমরা খোলা আকাশের নিচে থাকবো। চুপ করে থেকো না আকাশ, একটা কিছু বলো, বলো আকাশ এখন আমি কি করব? আকাশ এখন এই মুহূর্তে আমাকে নিয়ে যদি পালিয়ে না যাও তাহলে আমার আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় থাকবে না। তুমি ছাড়া শূন্য এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমার মন, আমার প্রাণ, আমার আত্মা সবসময় চিৎকার করে কি বলে জানো? প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। চলো আজই আমরা পালিয়ে যাব। আরে ভাই কইলাম তো বাস ধর্মঘট চলতেছে, বিকালের আগে বাস ছাড়বো না। কি বললো? সন্ধ্যার আগে বাস ছাড়বে না। এখন উপায়? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। চলো। সর্বনাশ কি হয়েছে? ছোট চাচু কোথায়? ওই যে দোকানের সামনে। এদিকে এসো, লিখে রাখ। এরপর সিগারেট চাইলে আমার কাছে কোনো টাকা চাবি না, চামড়া তুলে ফেলবো, বুঝেছিস? চলে গেছে, এসো। আমার ভীষণ টেনশন হচ্ছে। কেন? বাড়িতে বলে এসেছি আমার স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি দেখে আর কেউ না হোক দাদি চিৎকার শুরু করে দিবে। হ্যাঁ আমি বলছি। আমি তোমারে কইছি না দাদি সময় ডিস্টার্ব করবো না। আহা শোনো না, বলছি যে প্রিয়া এখনো কলেজ থেকে বাড়ি ফেরেনি। কোথায় গেছে? যাবার সময় বলেছিল স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি হবে। ঠিক আছে আমি আসতেছি। এরা সবাই আমাকে পাগল করে ছাড়বে। প্রিয়া, প্রিয়া রে, ওরে দাদু ভাই, তুই কোথায় গেলি রে দাদু ভাই? দাদু ভাই আমাকে ছেড়ে কোথায় গেলি দাদু ভাই? তার ছিঁড়ে গেছে। ওই দেখ বললাম না কিছু একটা হইছে, নইলে বাসাইটা কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে? বাবজান, ওরে বাবজান, আমাদের কি সর্বনাশ হলো রে? আমার প্রিয়া তো এখনো বাড়ি ফিরেনি। সবার সময় কি কইছিলাম, মাইয়াটার দিকে নজর রাখতে কইছিলাম না? নজর রাখছিস? নজর রাখছিস? আচ্ছা বাইরে থাক।
নজর রাখলি না কেন, নজর রাখলি না কেন, ভাবি ওঠো। আরে কি করছো ভাই, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমি আমি আগেই সবাইকে সাবধান করছিলাম। প্লিজ ভাইজান, আগে মাথা ঠান্ডা করো প্লিজ। প্রিয়া তোর বান্ধবীর বাসাও যেতে পারে, তাছাড়া আমাকে স্পেশাল ক্লাসের কথা বলেছিল। তালুকদার সাহেব আপনারা? প্রিয়া কোথায়? ও তো আজ ক্লাসে আসেনি। চুপ, প্রিয়া বলে এসেছে স্পেশাল ক্লাস আছে। বিকাল শিফটে প্রিয়া এখানে পড়ে না। কখন পড়ে আর কখন পড়ে না ভালো করে বুঝাই দেব, মাইয়ারা যদি খুঁজে না পাই। ওই মাইয়া, তুমি বাড়িতে আমার প্রিয়া কই? প্রিয়া মানে আজ প্রিয়ার সঙ্গে আমার দেখা হয়নি। চুপ, 24 ঘন্টা তুই প্রিয়ার সাথে থাকিস, ওকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোকে জিন্দা কবর দেব, জিন্দা। চল ভাই যান। এসো হাত ধরো। আসো ঠাকুর না। গাড়ি এলো মাদার প্যাসেঞ্জার। ওই দেখ প্যাসেঞ্জার, ঠিকই তো। আপনি ব্যাগ নিচ্ছেন কেন? ওইটা তো আমাগুর কাম, আমাগুর দেন। আরে ভাই না না, লাগবে না ভাই। আরে ভাই, আরে লাগবে না তো বলছি। আরে কি করছেন? আরে ভাই ছাড়ুন, যা সবাই যা। ইয়ে আকাশ, তুই এখানে? দোস্ত তুই? ওর নাম প্রিয়া। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বিয়ে করব বলে আমরা পালিয়ে এসেছি। ইয়ে আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ইয়ে আলি, প্রিয়াকে নিয়ে আমি তোর ওখানেই যাচ্ছিলাম। ইয়ে আকাশ এদিকে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি এখানে একটা মেসে ডাবলিং করে থাকি, যে পরিবেশে থাকি সেই পরিবেশে তোদেরকে নিয়ে। তুই ছাড়া আমার তো আর কেউ নেই আলি। ঠিক আছে চল, দেখি কি করা যায়। চল চলেন, চলো। আস্তে আস্তে। ওরে বাবা, হয়ে গেছে আমার লাইট গুলো হলো জ্বলতাছে। ভিতরে যা, ভিতরে। গুড মর্নিং চাচা। গুড মর্নিং কেটা। তুমি? আরে তোমার মতো মালেরা এই মেজ বাড়িতে থাকলে কারো মর্নিং কোনো সময় গুড হইব না, বুঝছো? এই সাত সকালে মাথা গরম করবেন না, প্রেসার বেড়ে যাবে। প্রেসার বাইরে যাইবো না, মাস শেষ হয়ে নতুন মাস আয় বললো, অহনো ভাড়া ড্রেস নাই কেলাম। চাচা নীলুর হাতে টাকা তো দিয়ে দিয়েছি। নীলুর হাতে তুই টেকা দিছস? ওই টেকা আমি, ওই টেকা আমি জিন্দেগি তো পাবো না। তুই জানোস না নীলু একটা মহা ফেরেক বাজ, সিনেমায় চাল দনের কথা কয়া কতজনের টেকাও মাইরা দিছে। আমার ভীষণ বাথরুম পেয়েছে। আলি ও একটু বাথরুমে যাবে। ইয়ে বাইরে একটাই মাত্র বাথরুম। ইয়ে দাঁড়া দেখছি কি করা যায়। শোন ব্যবস্থা তো হবেই। কি হলো? বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। হিরালি কাজে যাবি না? কাল হোল নাইট ডিউটি করেছি। আমার একটু উপকার করবি? গ্রামের বাড়ি থেকে আমার দুজন আত্মীয় এসেছে, তোর এখানে যদি একটু। আমার কোনো অসুবিধা নেই, বাড়িওয়ালাকে ম্যানেজ করতে পারলে নিয়ে এই নে। ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধু। যা বাবা,
আয় জুসি একই খাওয়া আলু ভর্তার ভাত চাচা আপনার জন্য এনেছি কি ব্যাপার দাদা হাতমটা এ সব কি না মানে প্রতিদিন এইসব নিরামিষ খাবার আপনি খান তাই আপনার জন্য গরম গরম মোগলাই পরোটা আর শিক কাবাব নিয়ে এলাম কেলা আপনার খাবার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না সেই জন্য চাচা আচ্ছা আলি আমার দুঃখ চাচা আমি একটু খাওয়াই দিই কেউ বুঝলো না একটু গোসল করে চলে যাবে চাকরির ইন্টারভিউ আছে তো তাই এক মগের বেশি পানি যেন খরচা না করে কয়ে দিস যথেষ্ট যথেষ্ট ওদের দুজনের হয়ে আমারও হয়ে যাবে তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ঢোক জানালা বন্ধ করে নি মেসের জীবনযাপন বুঝতেই পারছিস বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না প্রিয়াকে কেউ যেন দেখতে না পায় শোন এখানে যারা থাকে তারা যে কি পয়ং মাল একটু পরেই বুঝতে পারবি আমি একটু দোকান থেকে আসছি হ্যাঁ নাস্তার ব্যবস্থা করতে হবে না ম্যাংহু না আকাশ আকাশ কি ব্যাপার কি হয়েছে সবাই দেখছে এই ঘরে কে আছে যে দেখছে ওই অসভ্য গুলো আলি এসব অসভ্য লোকদের সাথে থাকে নাও এবার কাপড়গুলো পরে নাও কি করে পরবো ওরা দেখছে তো সবার চোখ ঢেকে দিয়েছি এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব পানি প্রেম 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 এসেছে গোপনে প্রেম 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 হয়েছে দুজনে তোমাকে পেয়েছি প্রেমের কারণে তোমাকে পেয়েছি জীবনে মরণে তোমাকে বেঁধেছি ভালোবাসার বাঁধনে গোপনে প্রেম 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 হয়েছে
আছে ওই আকাশে রব চিরদিনই ভালোবেসে তোমারই পাশে মনের ভেতরে অন্তরে অন্তরে কোন কিছু তো নেই তুমি ভেহানে প্রেম 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 এসেছে গোপনে প্রেম 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 হয়েছে দুজনে তোদের জন্য একটা বাসা ভাড়া করব তারপর বিয়ে এই দেখো তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো তাই নিয়মিত আসতে পারি আচ্ছা ও থাকে কোথায় ওই তো ও বলতে পারবে আকাশের সঙ্গে এখানে কাজ করে তো থ্যাংক ইউ নাম কি তোমার খুকি ময়না তুমি খুব সুন্দর আচ্ছা বাবু আকাশ তোমার কি হয় চান যা তো ময়না ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয় চান তো বাড়িতে নেই কোথায় গেছে জানি না বাবু তুমি যাচ্ছ কোথায় আমার কাজ আছে আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও তারপর যাবে বললাম তো বাড়িতে নেই ছাড়ো না আমাকে আরে কি করছেন এতটুকু মেয়ে ছোট সাহেব আপনি তোমার ছেলে কোথায় কি হয়েছে আমার ছেলেকে খুঁজছেন কেন সব ওকে জবাই করে বস্তির সামনে লাশ ঝুলিয়ে রাখবো কেন কি করেছে আমার ছেলে কি করেছে বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে বল কোথায় গেছে বল তোর ছেলে কোথায় গেছে বল আমার ছেলেকে মেরো না আমার ছেলেকে
সব কিছু ভেঙে ফেল। তোমার ছেলের পাশে ছবিটা কার? ওর বন্ধু আলীর। কোথায় থাকে? ঢাকায়। ঠিকানা কি? তা জানি না, তবে শুনেছি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে। জি, আমি কুলির কাজ করি এটা ঠিক, কিন্তু বাসা ভাড়া নেবে ওরা। ফ্যামিলি মেম্বার কজন? এই দুজন। এখনো তো বিয়ে শাদী হয়নি, তাই ছেলে মেয়েও নেই। বলো কি, বিয়ে না করে সমস্ত ছেলে মেয়ে একসঙ্গে থাকবে? না না, এদের আমি বাসা ভাড়া দেব না। আপা, আমরা বিয়ে করেই থাকবো। বিয়েটা কখন শুনি? আপনি যদি বলেন তাহলে আজই আমরা বিয়ে করব। ওমা, আজই? জি। হাবলু আলাই ঠিকই কইছিল। হ্যাঁ, ঘরে তো মায়া মানুষ আসিল। হ্যাঁ, চল। আলি তাহলে এই মেসেজ থাকে? জি স্যার। কোন ঘরে থাকে? ওই যে ওই রুমে। এখানে করে কি? কুলির কাম। কুলি? যে হাবলু, তুই ঠিকই কইছিলে দোস্ত, আলির আত্মীয় পরিচয় দিয়ে এখানে যে দুজন আসিল এর ভিতর একজন মাইয়া। আইজ ওরা বিয়া করব বইলা বাসা ভাড়া করছে, আমরা নিজের চোখে দেখছি। দেখো তো এই মেয়ে কিনা। হ্যাঁ, এই মেয়ে ওই। হ্যাঁ, কোথায় বাসা ভাড়া নিয়েছে?
হাতে ধরেছো ছায়ার মতো যে তোমার সঙ্গী হয়েছি অনুভবে দেখো রয়েছি রোদ ঝড় বৃষ্টি খরাতে তুমি শুধু আমারই সুখের বাসর ধারাতে তুমি আমারই বলো একা কি থাকতে পারি বলো আমি কি থাকতে পারি বুকের ভেতর একটা বাড়ি চিরদিনই দুজনারই প্রিয়া প্রিয়া বেটা ছোট চাচ্চু ছোট চাচ্চু আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ আমাকে তুমি ক্ষমা করো ছোট চাচ্চু ক্ষমা করো একবার তুই আমাকে বলতে পারতিস হ্যাঁ আমি তোদের বিয়ে দিয়ে দিতাম বাবার ভয়ে তোমাদের কাউকে বলতে পারিনি আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দিইনি বাড়ি চল বেটা সবাই তোর জন্য চিন্তা করছে তোর চিন্তায় তোর দাদি মরতে বসেছেন চল বেটা না চাচ্চু আমি একা যাব না আকাশ কোথায় আমি তোদের দুজনকে নিতে এসেছি মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি আমার খুব খারাপ লাগছে তাই বিয়ের পরেই আমি ফিরে যাব দেখি ভাই আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান আমাদের সকলের নয়নের মণি ওর কোন স্বাদ আল্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম প্রিয়ার কথা বাদ দিলাম তুমি তো সাহসী ছেলে তুমি তো একবার আমাকে বলতে পারতে আসলে ঠিক আছে যাও ভেতরে যাও প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না এটা কি হয় আমি তোমাদের দুজনকে নিতে এসেছি যাও বাবা দেরি করো না যাও প্রিয়া আকাশ আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না আমার সুখের জন্য ছোট চাচ্চু সব করতে পারে চলো বাড়িতে সবাই আমাদের পথে বসে আছে চলো মানে আমি সব শুনেছি তোমাদের জন্য আমার দোয়া রইল আসি আপা আমরা যাচ্ছি যাচ্ছি বলতে নেই বল আসি তোর জন্য বিয়ের দাওয়াত রইল হাতে সময় নিয়ে চলে আসিস ঠিক আছে খোদা হাফেজ ইয়াল্লাহ হ্যাঁ ভাইজান আমরা রাস্তায় আছি হ্যাঁ হ্যাঁ ওদেরকেও নিয়ে আসছি ওকে তোমরা চুপচাপ বসে আছো কেন কাল তোমাদের বিয়ে হবে গল্প করো আনন্দ করো প্রিয়া বেটা তুমি জানো কোন ক্লাসে পড়ছো বিএসসি কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার কম্পিউটার অত সব বুঝি না বাবু তা তোমার লেখাপড়া কদ্দূর আকাশ আমি লেখাপড়া তেমন করতে পারিনি ক্লাস টেন পর্যন্ত পড়েছি ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো
হ্যাঁ বাবা। প্রিয়া, তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো? 1 কোটি টাকা, আর আমি করেছি 5 কোটি। ম্যাচিউর হলে কত হবে বলো তো? আমি বলছি প্রায় 15-20 কোটি টাকা। তোমার মাসিক ইনকাম কত? 1500। তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 10-12 হাজার ইনকাম হবে। তোমার বংশ পরিচয় কি? আরে এই যে জামাই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ। কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ শুকে বলে দিতে পারি। জানোয়ারের একটা জাত আছে যেজন্য আমি কুকুরকে বিস্কিট, বিড়ালকে দুধ আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই। তোর এত বড় সাহস! নাম পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওকে ধরে ফেল। আর একটা কথা বলবি না, তোকে তোকে আজ আমি চিন্তা মাটিতে পুঁতে ফেলবো। ভাই গাড়ি চালা। আর তুই তাদের মাথায় এইভাবে সবার সামনে হেড করে দিলি, এই মেয়েকে জালে শেষ করে দে। মার!
বলুন, ওকে আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন। ইঞ্জেকশন কুইক। মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। 24 ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার অঙ্কিত, আমার জানকে আপনি ভালো করে দিন। নিশ্চয়ই। আমার ছেলে কি একবার দেখতে পারবো না ডাক্তার সাহেব? এখন না। চেষ্টা করে দেখো খায় কিনা, আমাদের কাউকে তো সহ্য করতে পারছে না। থাক, আপনাকে কান্না কাটতেইব না, সব দোষ তোমার। ভাইজান প্লিজ, ভাইজান চুপ করো প্লিজ। দাও ভাই, আমাকে দাও। খোদা, আমি শুধু আকাশের কারণে বেঁচে আছি, জানি না ও কেমন আছে। তুমি মঙ্গল করো, মঙ্গল করো। প্রিয়া, এখানে কেন এসেছো? বন্ধ করে একা একা তো আমি ভালোই আছি। কাল থেকে তুই কিছুই মুখে দিসনি, না খেলে তুই বাঁচবি কি করে? নে বেটি। আমি বাঁচতে চাই না, চলে যাই এখান থেকে, চলে যাও। অমন কথা বলতে হয় না, তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে? নে মামনি, খাবারটা খেয়ে নে। তোমার মতো বিশ্বাসঘাতকের হাতে খাবার খাওয়াচ্ছে, বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে তুমি তো একটা কসাই, না হলে আকাশকে তুমি নির্দয় ভাবে মারতে পারতে না। ওই খাবার আমার মুখে না দিয়ে মারতে মারতে আমাকে মেরে ফেলো। মরার আগেও তোমরা শুনতে পাবে আমার মুখে আকাশের নাম। আকাশ, আকাশ, আকাশ! কেন তুই বারবার ওই একই নাম উচ্চারণ করিস? তুই, তুই এই তালুকদার বংশের একমাত্র সন্তান। সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, টাকা পয়সা ধন দৌলত তোর পায়ের কাছে গড়াগড়ি খায়, ভিক্ষুকের চরিত্র রাস্তায় রাস্তায় ফুটো থালা হাতে ভিক্ষা করা, আর তালুকদার বংশের চরিত্র করুণা করে সেই ভিক্ষুককে ভিক্ষা দেয়া। মনে রাখিস, পৃথিবীতে টাকাই হলো সব। না, আমার জন্য আকাশের বুকে যে ভালোবাসা আছে, পৃথিবীর সমস্ত টাকা দিয়ে তুমি তা কিনতে পারবে না। ভাইজান,
মাথা গরম করো না ভালোবাসা না টাকার অহংকারে চিৎকার করে কথা বলা যায় কিন্তু ভালোবাসার লাগাম টানা যায় না আকাশকে আমি ভালোবাসি আকাশ আমার জান আকাশ আমার জীবন প্রেমের মর্ম তোমরা কি বুঝবে তোমরা তো টাকার ভিখারি বুকে জড়িয়ে রাখতে এই হাতে তুমি আমাকে আঘাত করলে আজ বুঝতে পারছি ডাক্তারকে খবর দাও তাড়াতাড়ি করো কোথায় গেল আকাশ না আকাশ 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 শুনে যা আকাশ আকাশ ট্রেন আসছে আকাশ আকাশ শুনে যা আকাশ আকাশ ট্রেন আসছে আকাশ 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 ডাক্তার আঙ্কেল আমি ডাক্তার সত্য কথা বলাই আমার ধর্ম আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে এখানে ওর চিকিৎসা সম্ভব নয় এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করি দাওয়ার উপরে দোয়া আছে ছেলেবেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাজারের তাবারুক তুলে দিতেন কারণ একমাত্র আল্লাহ তালাই মানুষের সবচাইতে বড় ভরসা আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে কিন্তু উম্মাদ আশ্রমে তো দেখেছি রোগী দেখে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ডোন্ট ওয়ারি ওটা চিকিৎসার একটা পদ্ধতি বাচ্চা মানুষের মন তো মানতে চায় না তুমি চিন্তা করো না ময়না যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গেলেই তোমার জান ভালো হয়ে যাবে চলো আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসি জান তুমি দিও না
ময়না 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 যা যা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি ভালোবাসা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি প্রভু আমি তোর কারণে বেঁচে আছি নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি তবুও আমি তোর কারণে বেঁচে আছি ও তোর কারণে বেঁচে আছি ঝড় নেমে এলে জীবনে ভাগ্যটা হয়ে যায় মন্দ কষ্টের অশ্রু নদীতে দুটি চোখ হয়ে যায় অন্ধ ঝড় নেমে এলে জীবনে ভাগ্যটা হয়ে যায় মন্দ কষ্টের অশ্রু চোখ হয়ে যায় অন্ধ কবে আবার দেখা দুজনা একদিনও বেশি যদি বাঁচি তবুও আমি তোর কারণে বেঁচে আছি তোর কারণে বেঁচে আছি আধারে সূর্য হারালো আঝাই রে একজন জানবে গোপনে কি হারিয়ে কি যে মন চায় রে পথ ঢেকে গেছে আধারে সূর্য হারালো আঝাই রে একজন জানবে গোপনে হারিয়ে কি যে মন চায় রে হবে আবার দেখা দুজনা একদিনও বেশি যদি বাঁচি তবুও আমি তোর কারণে বেঁচে আছি তোর কারণে বেঁচে আছি মৃত্যুর কাছাকাছি তবুও আমি তোর কারণে বেঁচে আছি তোর কারণে বেঁচে আছি
स्पर्श करा तुम अलक्षण तुम अपया তোমার কারণে আমার জানে জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। তোমার কাছে আসার জন্য তোমার ঘরে আমি আসিনি। তোমাদের অত্যাচারে আমার জান পাগল হয়ে মৃত্যু যন্ত্রে ছটফট করছে। জানেন এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমাকে ভালোবাসার কারণে আমার জান যদি মরে যায় তার জন্য আমি কি করবে? পাকি জীবন পাক লাগার অধিকারটা যাইব। হ্যাঁ এই যে মা, প্রিয়ার বিয়েটা পাকাপাকি করে এলাম, তুমি খুশি? আগামীকাল বিয়া। চোখে আছে অভিশাপের আগুন, ওই অভিশপ্ত চোখে আকাশের দিকে তাকালে আকাশের পঙ্গু জীবনটা জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। না, ভালোবাসার নামে প্রতারণা করে আমার একমাত্র সন্তানকে মরণের দরজে ঠেলে দিয়ে তোমার শান্তি হয়নি? আর কত আঘাত তুমি আমাকে দেবে? এই বিধবা মার মুখ থেকে একমাত্র সন্তানের জীবন কেন তুমি কেড়ে নিতে চাও? কেন কেন? আমার সন্তানের দেহ থেকে যারা নির্দয়ভাবে রক্ত ঝরিয়েছে, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমার সন্তানের রক্তের দাগ এখনো যে মাটিতে লেগে আছে সেই মাটির অভিশাপ থেকেও তালুকদার বংশ রেহাই পাবে না। খেলার পুতুল মনে করে আমার ছেলের জীবনটাকে তুমি অন্ধকারে ঢেকে দিয়েছো। না মা, না বাবাদার, ওই পাপ্পু কি আমাকে মা বলে ডাকবে না? চলে যাও, চলে যাও এখান থেকে। মা আমাকে ফিরিয়ে দেবেন না। মা ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি, আর কখন এখানে আসবে না? তোমার ছায়া দেখা পাপ। আকাশকে আমি যদি সত্যি ভালোবেসে থাকি, আমাদের প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে প্রেমের কসম আকাশকে আমি সুস্থ করে তুলবই, সুস্থ করে তুলবই। তোমার সেই বিয়ের শাড়ি, এই শাড়িতে না দেখলে আমার জান যে তোমাকে চিনতে পারবে না।
एक बार तुम आमार दिके ताकाओ आकाश आकाश तोमार जन्य केंदे केंदे आमार चोख दुटो पाथर हये गेछे कोदा आमार आकाश कथा बोलछे ना केनो केनो तुमी ओर मुखेर भाषा केड़े निले केनो कि दोष करेछिलाम आमरा आमार आकाश के तुमी भालो करे दाओ तुम्हें पागल बनी रेखो ना कोदा पागल बनी रेखो ना पागल हुए चे बोले आकाश के जाने खत्म करी नहीं ना होले ब्यावरिश कुत्तर मौतों के पीटिए मेरे फिल्टर आए अभी जाबो ना आए बोल चे जाबो ना चल आकाश लीचे चल हाँ
আব্দুর রহমান। বাপের নাম ফজলুর রহমান। উন্মাদের বাচ্চ উন্মাদ, এখানে কি পাগলা গারদে যা, চুপ। প্রিয়াকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে চাইলে খোদার কসম এই বাড়িটাকে আজ আমি পাগলা গারদ বানিয়ে ছাড়ব। শব্দ পাচ্ছে সেই শব্দের নাম প্রিয়া। আমার প্রাণে যে সুর বাজে সেই সুরের নাম প্রিয়া। প্রিয়া প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। আমি শুধু তোর কারণে বেঁচে আছি প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া, আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। Thank you.
She is out of danger. আর একটু দেরি হলে পেশেন্টকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। ভালোবাসাকে এভাবে আমি খুন হতে দেব না। নওশের চুপ করো। কেন চুপ করব? প্রিয়ার সুখের জন্য চুপ করবে, তালুকদার বংশের মঙ্গলের জন্য চুপ করবে। চলো এবার ধুমধাম করে ওদের বিয়ের আয়োজন করি। পাগলের মতো সব কি বলতাছস? একটা ভিখারির লাগে আমার ভাই? না ভাইজান না, আকাশ ভিখারি না। এই দেখো তার প্রমাণ, আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আকাশের নামে উইল করে দিয়েছি। কারণ বিয়ে হয় বুঝি, তোমাদের দুজনকে আমি ফুলের মালা পরিয়ে দেব। এই শয়তান, আমাকে একটু উঁচু করে ধরো না। আহ 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 আহ